হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন উইথ ক্র্যাফট অ্যান্ড আর্ট। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি অন্য ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, তালের পাত পিঠা। শ্রাবণ ও ভাদ্র মাস এলেই আমাদের মনে পড়ে তালের কথা, আর পাকা তালের গন্ধে ইতিমধ্যে বাজার জমে উঠেছে। আশা করি তাল দিয়ে কিভাবে পাতায় পিঠে তৈরি করা হয় এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পাতায় সেদ্ধ করা তাল পিঠে খেতে খুব টেস্টি হয়। যদি না খেয়ে থাকেন তো আগে খেয়ে দেখতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি তালটি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর তালের খোসাটি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন তালটা খুব সুন্দর পেকেছে, তাই পুরো তালটা হলুদ রঙের হয়ে উঠেছে। তালের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, নয়তো তালটা থেকে মাড়িটা বের করানো যাবে না। তালের খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, এরপর তাল থেকে মাড়ি বের করানোর জন্য আমি প্রথমে জল দিয়ে ভালোভাবে তালটাকে চটকিয়ে নিচ্ছি। ভালো করে চটকিয়ে নিতে হবে। এরপর আমি একটি তালমাড়া দিয়ে তালটা মেড়ে নিচ্ছি। তালটা ভালোভাবে মেড়ে নিলে তাল থেকে মাড়িটা বেরিয়ে আসবে। দেখুন তাল থেকে মাড়িটা বেরিয়ে আসছে। তালমাড়া আমার হয়ে গেছে। এরপর তালের ক্রিমটা আমি পুরোটা থালায় নিয়ে নিলাম। যেহেতু তালে অনেক চচের মতো থাকে, তাই আমি এটা ভালোভাবে ছেঁকে নেব। ভালোভাবে ছেঁকে নিলে তালের মধ্যে থাকা চচ বাইরে বেরিয়ে যাবে, আর ওই পিঠের মধ্যে তালের চচগুলো লাগবে না। এ দেখুন আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এরকমভাবে ছাঁকনি দিয়ে আপনি ছেঁকে নিতে পারেন, কিংবা বাড়িতে যদি মশারি টুকরো থাকে তো তার মধ্যে দিয়েও ছেঁকে নেওয়া যেতে পারে। তালমাড়িটা প্রথমে আমি ভালোভাবে গরম করে ফুটিয়ে নেব, তাই আমি এর মধ্যে দু চামচ চিনি এবং একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে চিনিটা যেন তালমাড়ির মধ্যে মিশে যায়। ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে পিঠেটা তৈরি করলে পিঠেটা খেতে খুব টেস্টি হয়, তাই আমি প্রথমে ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে গরম করতে হবে। তালের পিঠে বানানোর আগে তালমাড়িটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তাই আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। তালমাড়িটা আমার ঠান্ডা হয়ে গেছে। তালের পিঠে তৈরি করার জন্য আমার লাগবে আতপ চালের গুঁড়ি, তাই আমি আতপ চালের গুঁড়ি কয়েক চামচ নিয়ে নিচ্ছি। যেহেতু আমার এখানে তালমাড়ির পরিমাণ কম, তাই আমি গুঁড়ির পরিমাণ খুব বেশি নিচ্ছি না। আপনারা তালের মাড়ি যতটা থাকবে ঠিক ততটা পরিমাণেই গুঁড়ি নেবেন। দেখবেন যেন মাখাটা একটু নরম হয়, খুব শক্ত যেন না হয়। আর মিষ্টিটা আপনারা টেস্ট করে দেখতে পারেন, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিতে পারেন, চিনি কিংবা গুঁড়ও দিতে পারেন। তালের পিঠেগুলো তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি। কাঁঠাল পাতাগুলো জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কাঁঠাল পাতা ছাড়াও শালপাতা তো হয়, আপনারা চাইলে শালপাতা ব্যবহার করতে পারেন। পাতাগুলো ভালোভাবে তেল বুলিয়ে নিতে হবে, নয়তো পিঠেগুলো চিটিয়ে রয়ে যায়, তাই আমি প্রত্যেকটা পাতার মধ্যে তেল বুলিয়ে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর কাঁঠাল পাতার মধ্যে দিয়ে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে বেটারটা নিয়ে পিঠেগুলো বানাতে হবে। যেহেতু আমার এখানে কাঁঠাল পাতাগুলো ছোট, তাই আমি কম পরিমাণ করে নিচ্ছি। আপনারা চাইলে বড় পাতা হলে একটু বেশি পরিমাণেও দিতে পারেন। কাঁঠাল পাতা ছাড়া আপনারা শালপাতাতেও পিঠেটা তৈরি করতে পারেন, যদিও শালপাতা সব জায়গায় পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যায়। তবে আমি এখানে কাঁঠাল পাতা যেহেতু নিয়ে এসেছি, তাই কাঁঠাল পাতাতেই বানালাম। পিঠেগুলো বানানো হয়ে গেছে, এরপর আমি পিঠেগুলো সেদ্ধ করে নেব। তাই প্রথমে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল নিলাম এবং গ্যাসের ফ্লেমটা খুব বাড়িয়ে ঢাকা দিয়ে দেবো জলটা ফোটার জন্য। জলটা দেখুন ফুটে এসেছে। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এরপর স্ট্যান্ডের উপর ধারে ধারে পিঠেগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। দেখবেন জলের মধ্যে যেন ডুবে না যায়। আমার সমস্ত পিঠে দিয়ে হয়ে গেছে, এরপর ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। 10 মিনিটের মতো রাখতে হবে, তাহলেই পিঠেটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এ দেখুন পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। কারণ পাতার কালারগুলো দেখুন অন্যরকম হয়ে গেছে, আর সবুজ রং নেই। তাই আমি এবার পিঠেগুলো নামিয়ে নিচ্ছি। পাতায় সিদ্ধ করা এই তাল পিঠে খেতে খুব সুন্দর হয়। আপনারা চাইলে এই তাল পিঠের মধ্যে পুর দিয়েও করতে পারেন। আমার পাতায় সিদ্ধ করা তাল পিঠে
তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে পারেন। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এই ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।